নমস্কার বন্ধুরা সন্তোষী আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রকমের ফুলের ডিজাইন নিয়ে এসেছি আর এই ডিজাইনটা আমি আজকে বানিয়ে দেখাবো আসুন ডিজাইনটা বানাতে শুরু করি এই ডিজাইনটা বানাতে যে ক্রস টিসটা বানাবো সেই ক্রস টিচটা দেখুন পাশাপাশি দুটো করে ঘরে থাকবে আর উপরের নিচে চারটা করে ঘর নিচ্ছি ক্রস টিসটা লম্বা মতো হবে এইভাবে ক্রস টিচ কোনি চারটা বানিয়ে নিচ্ছে এখানে দেখুন চারটা স্টিচ বানানো হলো এরপরে ডিজাইনটা আমি ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে নেব। দেখুন এখানে একটা নিমকির মতন চৌকো ঘর বানানো হয়ে গেল আর এই ঘরটার ভেতরে আমি ফুলের ডিজাইনটা বানাবো এই ডিজাইনটা দিয়ে পুরো আসনটা বানাতে চাইলে আগে এই নিমকির মতন ডিজাইনটা পুরো আসনটাতে বানিয়ে নিতে হবে উপরের ক্রস টিচটা থেকে নিচের ক্রস টিচটা পর্যন্ত তিনটা লাইন বানিয়ে নিচ্ছি সাদা রঙের উল্টা নিয়েছি এখানে এই তিনটা লাইন বানানো হয়ে গেলে এরপরের যে ক্রস টিচটা তার উপর থেকেও আবার দুটো লাইন বানানো হবে মানে ডান দিকে ক্রস টিসটা দেখে আর বাম দিকে ক্রস টিসটা দেখে দুটো ক্রস টিচ থেকেই তিনটা করে লাইন বানানো হবে এরপরে ডান দিকের আর বাম দিকের যে ক্রস টিচগুলো সেগুলো দিকে পাঁচটা করে লাইন বানানো হবে এখানে লাল রঙের উলটা আমি নিয়েছি এই ডিজাইনটা খুবই সহজ বন্ধুরা সবাই বানাতে পারবেন আর এটাতে উল খুব কম লাগে এই ডিজাইনটাতে আর দেখতে খুব সুন্দর হয় ডিজাইনটা এতটা পর্যন্ত বানানোর পরে মাঝের ঘর থেকে সাদা রঙের উলটা নিয়ে ছুঁচটা আমি আর একবার তুলে নিচ্ছি এরপরে উলের ভেতর দিক থেকে নিয়ে যে। দুবার এই লাল উলটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছি তাহলে দেখুন একটা খুব সুন্দর ডিজাইন বানানো হয়ে গেল এভাবে পুরো আসনটাতে বানানো হবে খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি বানানো যায় এই আসনের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এরপরে যে কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশানের মাধ্যমে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্ত বন্ধুরা আগামী পর্বে হাজির হব আবার একটা নতুন কোনো ডিজাইন নিয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন